সৌদি আরবের নতুন সিদ্ধান্ত অনুযায়ী উমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীরা কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই উমরাহ পালন করতে পারবেন। এছাড়া 40 বছরের কম বয়সী পুরুষদের জন্য মাহরাম এর বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক যারা গত 5 বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে গেল বছর সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের মাহরাম ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছেন। ভিশন 2030 এর অংশ হিসেবে দেশটিতে নারীদের গাড়ি চালানো, নারী পুরুষ স্টেডিয়ামে খেলা দেখা, কনসার্ট আয়োজন এবং পুরুষ অভিভাবক ছাড়া বিদেশ যাওয়ার অনুমতি সহ বিভিন্ন বিষয়ে সংস্কার আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নারীদের হজ ও উমরা পালনে পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতা তুলে দেওয়ার বিষয়টি যুক্ত হল। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।